বন্ধুরা, আজ এই ভিডিওটিতে এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো প্রভু শিবের কৃপা প্রাপ্ত ব্যক্তির মধ্যে একমাত্র দেখা সম্ভব। যদি এই লক্ষণগুলো আপনি নিজের মধ্যে দেখেন তো বুঝবেন যে আপনি সত্যিই খুব সৌভাগ্যবান, কারণ প্রভু শিবের অসীম কৃপা আপনার উপরে আছে এবং প্রভু শিব আপনাকে খুব ভালোবাসেন। বন্ধুরা, এই লক্ষণগুলোর মাহাত্ম্য বিন্দুরের নীতিকথা শিব পুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্র থেকে নেওয়া হয়েছে। প্রথমে বিনুরের নীতিকথায় বলা লক্ষণগুলো বলব, তারপর শিব পুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্রে বলা লক্ষণগুলোকে বলব। তাহলে চলুন বন্ধুরা, এই বিশেষ লক্ষণগুলো কি কি তা জেনে নেওয়া যাক। এক, মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি ঈশ্বরের ইচ্ছায় তার জীবনে হওয়া সব জিনিসই খুব সন্তুষ্ট থাকে, সেটা তার সাথে ভালো হোক বা খারাপ হোক, কারণ সে মন প্রাণ দিয়ে এটা মানে যে তার সাথে যাই হচ্ছে সেটা প্রভুর কৃপাতেই হচ্ছে। সে কখনো ঈশ্বরের কর্মে দোষ ত্রুটি দেখে না। তার সাথে যতই খারাপ কিছু হোক না কেন, সে কখনোই ওই খারাপ পরিস্থিতির জন্য ঈশ্বরের উপরে দোষারোপ করে না। সে মনে করে এবং এটা বিশ্বাস করে যে এই সকল খারাপ পরিস্থিতির মাধ্যমেই ঈশ্বর তার বিশ্বাস আর ভরসা পরীক্ষা নিচ্ছেন, এবং সে এটাও জানে যে ওই খারাপ সময় স্বয়ং ঈশ্বরই দূর করবেন। প্রভু শিব বলেন যে ভগবান যা করেন তার ভক্তের মঙ্গলের জন্যই করেন, কারণ ভগবানের কাছে তার ভক্তের থেকে প্রিয় আর কেউ হয় না। দুই, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনো নেগেটিভ চিন্তা করে না। এরকম ব্যক্তির চিন্তা ভাবনা সাধারণের থেকে সম্পূর্ণ আলাদা হয়। এদের সাথে যতই খারাপ কিছু হোক না কেন, কখনোই নেগেটিভ চিন্তাভাবনাকে মনে আসতে দেয় না। প্রভুর কৃপায় এদের মধ্যে একটা এমন সাকারাত্মক শক্তির সঞ্চার হয় যে এদের মধ্যে কোনো পরিস্থিতিতেই নেগেটিভ চিন্তা আসে না। এমনকি যদি এরা নেগেটিভ চিন্তা করা ব্যক্তির পাশে থেকেও সেই ব্যক্তির সাথে কথা বলে, তাহলে সেই ব্যক্তিরও জীবন পজিটিভতে ভরে যায়, সেও পজিটিভ চিন্তা করতে শুরু করে। এই লক্ষণটা খুব রেয়ার। আপনাদের কারোর মধ্যে এই লক্ষণটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তিন, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের সকল কাজের সাক্ষী স্বয়ং ঈশ্বরকে রাখে, অর্থাৎ সে মনে মনে এটা সবসময় মানে যে আমি যেই কাজ করছি সেটা ঈশ্বর দেখতে পাচ্ছেন এবং তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে জীবনে এগিয়ে নিয়ে যাবে। যতই বাধা আসুক প্রভুই আমার সেই বাধা বিপত্তি কাটিয়ে দেবেন। এরকম ব্যক্তিরা কখনো ভুল কাজ করে না বা ভুল পথে চালিত হয় না, কারণ তারা জানে যে স্বয়ং প্রভু শিব তাকে দেখতে পাচ্ছেন এবং ভুল করলে প্রভু শিব তাকে শাস্তিও দেবেন। চার, যে ব্যক্তির উপরে প্রভু শিবের কৃপা থাকে সেই ব্যক্তির চেয়েও অত্যন্ত শুদ্ধ হয়। এরকম ব্যক্তির মনের দিক থেকে খুব উদার ও সরল হয়। এরকম ব্যক্তিরা যখনই প্রভু শিবের বা অন্যান্য দেবদেবীর সম্পর্কে বিভিন্ন কাহিনী শোনে বা দেখে, বা যখনই কোনো ঈশ্বরের কথা শুনে বা প্রার্থনা করে, তখনই এদের চোখ থেকে নিজে থেকে জল বেরিয়ে আসে। এরা নিজে চোখের জলকে আটকে রাখতে পারে না, এরা প্রভু শিবের প্রতি একটা আলাদা টান অনুভব করে। এরকম ব্যক্তির কাছে সবচেয়ে আপন হয়ে ওঠে তার ইষ্টদেব। এরকম ব্যক্তিরা প্রভুর খুব প্রিয় এবং আপন হয়। পাঁচ, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করে না। এরকম ব্যক্তিরা অন্যের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং একবারও নিজের কথা ভাবে না। এরা মনে মনে এটা বিশ্বাস করে যে সর্বজীবের মধ্যেই প্রভু শিব বিরাজমান। জীবের সেবা মানেই শিবের সেবা, এবং তাই এরা মানুষ পশু পাখি যারই সাহায্যের প্রয়োজন পড়ুক না কেন, এরা একবারও নিজের কথা না ভেবে সবার সাহায্যে নিজেকে বিলিয়ে দেয়, নিজে খালি পেটে থেকে অন্যের মুখে খাবার তুলে দেয়। এবং এই বিশেষ গুণটা স্বয়ং প্রভু শিবের থেকেই প্রাপ্ত, কারণ প্রভু শিব কখনো নিজের কথা ভাবতেন না। তিনি এতটাই মহান ছিলেন যে জগৎকে রক্ষা করার জন্য নিজে বিষ পান করেছিলেন আর অন্যদেরকে দিয়েছিলেন অমৃত, এই জন্যই তিনি মহাদেব। ছয়, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনো নিজের গুরুকে অপমান করে না। এরা জানে যে গরুই হলো সব, গরুর দেখানো পথেই হলো মুক্তির পথ, শান্তি লাভের পথ। তাই গরু কঠোর হলেও কখনো গুরুকে অপমান বা গরুর সম্পর্কে মনে খারাপ চিন্তা আনে না। প্রভু শিব নিজেই গুরুর গীতায় বলেন যে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর শিব, এবং গুরুই হল সাক্ষাৎ পরম ব্রহ্ম। এবং এই গুরু রূপ ধারণ করে প্রভু শিবই আসেন জগতের উদ্ধারের জন্য। তাই গরুর অপমান মানে প্রভু শিবের অপমান। সাত, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা খুব স্পষ্টবাদী হয়।
এরকম ব্যক্তিরা কখনো কারোর পেছনে গিয়ে সমালোচনা বা নিন্দা করে না। যদি কারোর মধ্যে কোনো ভুল বা দোষ ত্রুটি দেখে থাকে, তাহলে সেটা তার মুখের সামনেই বলে দেয়, যাতে সেই ব্যক্তি তার ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে। এরকম ব্যক্তিরা অন্যায়ের প্রতিবাদ করতে বা সত্যি কথা বলতে একদমই ভয় পায় না। হয়তো অনেকে তার এই স্পষ্টবাদিতার জন্য পছন্দ করে না, কিন্তু তাও সে নিজের এই বিশেষ গুণটিকে পরিবর্তন করে না, কারণ এটি প্রভু শিবের থেকে পাওয়া একটি বিশেষ গুণ, আর প্রভু শিব এরকম সৎ এবং স্পষ্টবাদী মানুষকে খুবই পছন্দ করেন। ৮. প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা ধ্যান করতে খুব পছন্দ করেন। এরকম ব্যক্তিরা দিনে যতই ব্যস্ত থাকুক না কেন, কিছু সময় বার করে অবশ্যই ধ্যান করে। এরা ধ্যান করেই ভিতর থেকে শান্তি অনুভব করে। ধ্যানের মাধ্যমে সে তার ইষ্টদেবকে স্মরণ করে এবং ইষ্টদেবের কৃপায় সে জীবনে সুখ শান্তি লাভ করে। বন্ধুরা, এই লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণগুলো আপনাদের আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, এবার জেনে নিন যে মানি প্ল্যান্ট গাছ কোন দিকে লাগালে হুহু করে হাতে আসবে টাকা। ঠিক দিকে মানি প্ল্যান্ট গাছ লাগালেই আপনার উপরে উপচে পড়বে ধন সম্পদ এবং সৌভাগ্য। বাস্তুমতে এমনটা বিশ্বাস করা হয় যে যার বাড়িতে মানি প্ল্যান্ট আছে তার বাড়িতে শুধু সুখ সমৃদ্ধিই আসে না, ধন সম্পদও উপচে পড়বে। এই কারণে কেউ কেউ তাদের বাড়িতে মানি প্ল্যান্ট লাগান। বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে সুখ সমৃদ্ধির পাশাপাশি অর্থের বৃদ্ধি পায়। এ কারণে মানুষ তাদের বাড়িতে এই গাছ লাগায়। যাদের আশীর্বাদ নিয়ে অনেক কষ্ট হয় এবং যাদের কাছে টাকা আছে তারা থেমে থাকেন না, এই ধরনের লোকদের তাদের বাড়িতে মানি প্ল্যান্ট লাগাতে হবে। মানি প্ল্যান্ট সম্পদের প্রতীক। এই গাছটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে। যারা এই গাছটি তাদের বাড়িতে লাগান তারা কেবল তাদের বাড়িতে সুখ এবং সমৃদ্ধি পায় না, তাদের বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। জ্যোতিষী পণ্ডিত গির্জেশ চতুর্বেদী বলেছিলেন যে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগানো শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই দিকে মানি প্ল্যান্ট লাগালে ঘরে সবসময় ইতিবাচক শক্তি থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগাবেন না। পণ্ডিত বলেন, মানি প্ল্যান্ট লাগানোর সময় খেয়াল রাখতে হবে এই গাছের লতা যেন সবসময় ওপরের দিকে যায়। যদি এই লতা নিচের দিকে আসে তাহলে আমাদের এই গাছের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।